প্রভারী হিসেবে হরিয়ানার দায়িত্ব পাওয়ার পরেই দলের সংগঠনকে আরও মজবুত করতে হরিয়ানা রাজ্যে গেলেন রাজ্যের জনপ্রিয় নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জয় শ্রীরাম এবং পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে তাকে স্বাগত জানায় হরিয়ানার বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গেও এক দফা সাংগঠনিক বৈঠক সম্পন্ন করেছেন বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে হরিয়ানার সোনপথে আয়োজিত রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন বিপ্লব কুমার দেব। তাকে ঘিরে দলীয় কর্মীদের উচ্ছ্বাস আর উদ্দীপনা ছিল ব্যাপক মাত্রায়। নিজের প্রতিক্রিয়ায় বিপ্লব কুমার দেব জানান, হরিয়ানা নিজেই শক্তি প্রদানকারী রাজ্য, যার প্রকৃত ক্ষমতা কংগ্রেস দল চিনতে না পারলেও নরেন্দ্র মোদী সঠিকভাবে উপলব্ধি করেছেন। বিগত লোকসভা নির্বাচনে 10টি আসনে বিজেপিকে জিতিয়ে রাজ্যের মানুষ তার প্রতিদান দিয়েছে বলে বিপ্লব কুমার দেব জানান। হরিয়ানা কো শক্তি দেনে ওয়ালা নেই, হরিয়ানা শক্তি দেনে ওয়ালা প্রদেশ হ্যাঁ, তো উসকো কংগ্রেস নে নহীঁ পহচানা, মোদী জি নে পহচানা। আর 2019 মে লোকসভা নির্বাচন মে হরিয়ানা কে পুরে প্রদেশ সে 10 কে 10 লোকসভা সিট মাননীয় প্রধানমন্ত্রী জি কো সমর্পিত করকে প্রমাণিত কিয়া হ্যায়। হরিয়ানা সব কুছ জানতি হ্যায় আর হরিয়ানা আগে বড়না ভি জানতি হ্যায়। হরিয়ানা সে বাকি লোগো কো সিখনা চাহিয়ে, হম ইহাঁ সিখনে কে লিয়ে আয়ে হ্যায়। और मैं मानता हूँ माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में, हमारे खट्टर जी के नेतृत्व में हरियाणा आगे जो बढ़ रहे और भी आगे बढ़े। देखिए रक्तदान शिविर ये एक नया लोगों ने परंपरा देखा, जन्मदिन हो तो क्या होता है, पूजा पर्वण होती है, केक काटता है, हर्षोल्लास होती है। माननीय प्रधानमंत्री के जन्मदिन में क्या हो रहा है, ब्लड डोनेशन हो रहा है, सेवा हो रहा है, लोगों को जीवन दान देने का व्यवस्था हो रहा है। ये एक नया जो भारत का चेहरा माननीय प्रधानमंत्री जी हर क्षेत्र में लेके आ रहे हैं, और आज से लेके 2 अक्टूबर तक 15 दिन लगातार बहुत सारी कार्यक्रम, हमने 19 बिंदुओं का कार्यक्रम तय किया है। हरियाणा प्रदेश ने भी तय किया, आज के दिन में 10,000 यूनिट ब्लड देनी है, और यहाँ भी 300 यूनिट ब्लड दी जा रही है 300 कार्यकर्ता। तो पूरे हरियाणा में सेवा भाव से माननीय प्रधानमंत्री जी का जन्मदिन मनाया जा रहा है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশ এবং মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের নেতৃত্বে হরিয়ানা বিকাশের রাস্তায় এগিয়ে যাচ্ছে বলে জানান বিপ্লব কুমার দেব। রক্তদান শিবিরের তাৎপর্য নিয়েও নিজের বক্তব্য রাখেন তিনি। উল্লেখ্য, রাজ্যসভার উপনির্বাচনে ত্রিপুরাতেও বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিপ্লব কুমার দেব। তাকে ঘিরে দলীয় সমর্থকদের যে বিশাল উচ্ছ্বাস আর উদ্দীপনা রাজ্যে দেখা গেছে তাতে স্পষ্টভাবে প্রমাণ করে, যেখানেই বিপ্লব কুমার দেব যান সেখানেই মানুষ নিবিড়ভাবে তাকে আপন করে নেয় মন প্রাণ দিয়ে। আগামী দিনে রাজ্যে এবং কেন্দ্রীয় স্তরে আরও বৃহৎ পরিসরে যে বিপ্লব কুমার দেব রাজনৈতিক দায়িত্ব এবং ভূমিকা দুই পালন করবেন তার স্পষ্ট ছবি ইতিমধ্যেই রাজ্যে এবং হরিয়ানাতে ফুটে উঠেছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।